মজুদকারীর ব্যাপারে কিছু বলবেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি বিশেষ করে মজুদ করে দাম বৃদ্ধি করানো খুবই দরকারি কথা ভাই ঠিকই বলেছেন যে আমাদের সমাজে এখন আপনার দোকানদাররা বিভিন্ন ভোগ্যপণ্য এগুলো মজুদ করে এটার কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার এক বাজে কালচার এক বাজে প্রতিযোগিতা আমাদের সমাজে এটা নতুন না অনেকদিন থেকে চলছে রমজান আসলে বেশি হয় আরো রমজান হলো আমল আমল করার মাস সব আহরণ করার মাস শাহরুল মুয়াসাফ এটা হলো সহমর্মিতার মাস কি আফসোসের বিষয় যে আমাদের দেশে এক শ্রেণীর কপাল পোড়া আছে এক শ্রেণীর হতভাগা আছে এরা রমজান আসলে তারা রমজান মাসে কিভাবে মানুষকে ঠকায়ে প্রতারণা করে দুই নম্বর পথে হারাম পথে কামাই করবে ওই ধান্দায় তারা মগ্ন হয়ে যায় খুবই আফসোসের কথা ভাই খুবই আফসোসের কথা আপনারা অনেকে জানেন মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে এমনকি আফ্রিকার অনেক দেশে রমজান মাস আসলে ব্যবসায়ীরা বিশেষ করে এই মুদি ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা বিক্রি করেন সে সমস্ত ব্যবসায়ীরা তারা রমজান মাস আসলে সাধ্য অনুযায়ী তারা মূল্যে ছাড় দেন অফার দেন যাতে মানুষ ইবাদত বন্দেগি করতে পারে যাতে মানুষ কষ্ট করে তাদেরকে কেনাকাটা করতে গিয়ে পরিশ্রম করতে না হয় অল্প পয়সা কিনতে পারে ইবাদত করতে সহজ হয় সেজন্য তারা দাম কমায় দেয় অফার দেয় কিন্তু আশ্চর্যকর কথা হলো আমাদের এদেশে সম্পূর্ণ উল্টো চিত্র আরো অবাক হবেন যখন দেখবেন এই লম্বা দাড়ি আছে মাশাআল্লাহ মাথা সুন্দর টুপিও আছে গায়ে জুব্বাও আছে হয়তো পাঁচত নামাজ মসজিদে গিয়েও পড়ে মাগার রমজানের আগে চিনির বস্তাগুলো সব সরায় রাখে নাই চিনি নাই আগের ছোলা আছে কিনা সরায় রাখছে দাম বেড়ে যাবে ক্রাইসিস সৃষ্টি হবে কৃত্রিম সংকট হবে তখন তিনি দাম বাড়াই দিবেন ভালো করে শুনে রাখেন এই ধরনের গুদাম জাত করা হারাম 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুহতাকিরু খাতি যে ব্যক্তি এই টাইপের গুদাম জাত করে সে অপরাধী সে গুনাহগার সে পাপিষ্ঠ কোন গুদাম জাত করা জায়েজ আছে যে গুদাম জাতটা মানুষকে ঠকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্য না বরং মানুষের কল্যাণে সেই গুদাম জাত করা জায়েজ আছে অথবা মানুষের ক্ষতির কোনো উদ্দেশ্যই নেই তার প্রয়োজনে সে গুদাম জাত করেছে সেটা জায়েজ আছে যেমন ধরুন আমাদের দেশে আলু বারো মাস হয় না একটা সিজন আলু হয় এই আলুগুলো একটা সিজনে এত আলু হয় যে সারা দেশে মানুষ এগুলো সব খেয়ে শেষ করতে পারবে না কিন্তু সারা বছর হয় না তখন সারা বছরের প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় আলু যেগুলো লাগে এর বাইরে বাকি আলুগুলো কোল্ড স্টোরেজে রেখে সারা বছর সেটা বিক্রি করা এই গুদাম জাত মানুষের কল্যাণে করা হয় অতএব এটা জায়েজ আছে কিন্তু আপনি হঠাৎ করে টের পেলেন যে এলসি বন্ধ হয়ে গেছে অমুক মাল আর দেশে আসছে না আপনার কাছে কিছু মাল আছে এখন বিক্রি করলে আগের দাম বিক্রি করতে হবে আপনি টের পেয়েছেন কিছুদিনের মধ্যে দাম বেড়ে যাবে বিশেষ করে যখন বাজেট ঘোষণা হয় আমাদের দেশে অনেক সময় আগে থেকে ফাঁস হয়ে যায় অমুক জিনিসের ভ্যাট ট্যাক্স বাড়ছে বাড়তে যাচ্ছে যার কারণে সেটার দাম বেড়ে যাবে তখন দেখা যায় বাজারে ওই জিনিসটা নাই নাই কারো কাছে নাই সবাই এখন নাই নাই করে কারণ জানে যে কয়দিন পরে দাম বেড়ে যাবে এরপর আস্তে করে পেছন থেকে বের করে অধিক মুনাফা অর্জন করে আছে না নাই ব্যবসা হবে কিন্তু ঈমান যাবে ব্যবসা হবে কিন্তু তাকওয়া যাবে ব্যবসা হবে দুনিয়া কিন্তু আখেরাত ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করুন ভাই সততার সাথে ব্যবসা করতে কলিজা লাগে কলিজা কি লাগে কলিজা ছোট লোকরা পারে না ছোট লোকরা জানেন ছোট লোক হলো কিছু পয়সার জন্য ঈমান বিক্রি করে দেয় ঈমান সস্তা কিছু সস্তার জন্য আদর্শ নীতি বিক্রি করে দেয় কিছু পয়সার জন্য তার আমল বিক্রি করে দেয় তাকওয়া বিক্রি করে দেয় এরকম দুর্বল ঈমানের মানুষ আছে না নাই আল্লাহ আমাদেরকে শক্তিশালী ঈমানের মানুষ হওয়ার তৌফিক দান একজন শক্তিশালী ঈমানদার মানুষের কাছে কোটি টাকার হারাম উপার্জনের হাতছানি থাকবে কিন্তু হারাম যেহেতু আল্লাহর জন্য ঘৃণা বরে সেটাকে সে প্রত্যাখ্যান করবে আমার গরিবি নিয়ে থাকবো আমি আমি কষ্টে থাকবো তারপর সততার সাথে থাকবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন আমি আপনাদেরকে বলছি আপনারা একসময় চাকরি করবেন
সরকারি কিংবা বেসরকারি আপনারা এই সময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মা বাবার কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না হুজুরও হয়তো অনেকে দাম দিবেন কিন্তু আল্লাহ তাআলা দাম দিবেন কারোর দামের দরকার নাই যার দেয়া দরকার তিনি দিবেন ইনশাআল্লাহ হারাম ছাড়ার জন্য সাহস লাগে সৎ সাহস বলে এটাকে এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে যে মহিলা কাপড় চোপড় যত বেশি শর্টকাট করতে পারে ওর নাম মিডিয়ালারা দেয়া হলো সাহসী আছে না নেই এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না টাকা পয়সা হলে সবাই আমাকে পূজবে কদর করবে দরকার নাই আমার অল্প টাকা আমি গরিব থাকব কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাই নাই চেষ্টা করব না ইনশাআল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাহবা দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোনো পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করব কার জন্য কামাই করবে কার জন্য হারাম কামাই করবেন ছেলে মেয়ের জন্যই তো মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘুষখোর যত সুদখোর যত টিনচোর যত গমচোর যত রিলিফ চোর যত হারাম খোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানেন ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য মরার পরে যখন আজাব হবে মানুষের সম্পদ আত্মসাত করেছেন অন্যায়ভাবে হারাম উপার্জন করেছেন তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না কারণ আমাদের জন্যই তো করছে বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে সন্তান পালাবে যে না জানি আজকে দেখা হলে কোনো সব চেয়ে বসে কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে কেউ কারোর হবে না লিকুল লিমরি মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়াবনি সবাই নফসি নফসি করবে অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায়ভার বহন করবে তার চাইতে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না এর চেয়ে বড় বোকার কেউ আছে তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করব তারপরেও ঘুষ দেব না ঠিক আছে না ইনশাআল্লাহ এবং হারাম খাব না আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক আমি কিন্তু এই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আসো আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আয়েশা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারামখোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে কষ্ট করে চলার নিয়ত করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে ফকফক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে
যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন হাজী সাহেব জানে আমি একটা চোর হাজী সাহেব জানে আমি একটা দুর্নীতিবাজ আমি একটা দুই নম্বর মানুষ আরে হুজুর আমারে পাম্পটে দিলে কি হবে মৌলবী তো জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এইজন্য এটারে বলে অপরাধের অপরাধ বোধের অদৃশ্য দাহন জ্বালা ভিতরে ছটপট করতে থাকে মানুষ বলে হাজী সাহেব সে মনে মনে কারে আমি কিভাবে কামাই করছি আমি না জানি ভাইরা আমার এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পুছে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে আমি হারাম কোনো টাকা কামাই করি নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আফসোস আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব রেখে ওই তিন হাত মাটির নিচে চলে যেতে হবে ধনী গরিব সবাই কাতারে দাঁড়িয়ে যাবে অসততা করতে চায় না আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন নিয়ত করব তো ইনশাআল্লাহ